আসসালামু আলাইকুম, সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকেও আমি আমাদের কয়েকজন শিক্ষার্থী পুলিশ কনস্টেবল পদে 2022 সালে আবেদন করতে সক্ষম হয়েছে, তাদের একটু ইন্টারভিউ নিব এবং সেই সাথে কিছু আলোচনা করব। তোমরা কিভাবে আবেদন করতে পারো এবং কিভাবে প্রস্তুতি নিতে পারো। আমাদের আরেকজন প্রার্থীর সঙ্গে আমরা একটু কথা বলবো, আরমান আসো। আরমানও হচ্ছে হলো প্রথম আবেদন করছে, বসো। ওয়ালাইকুম আসসালাম। এটা প্রথম না দ্বিতীয়? স্যার দ্বিতীয়। দ্বিতীয় তাই না? এটা চলো আরমানের এডমিট কার্ড, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আরমানের এডমিট কার্ড। আরমান দ্বিতীয়বারের মতো পুলিশে আবেদন করেছে, গতবারও আবেদন করেছিল, বাট স্ক্রিনিং টেস্টে যে SMS টা আসার কথা সেটা তো বোধহয় আসেনি। হ্যাঁ স্যার, SMS আসেনি আমার আর কি। তাই না? জি স্যার। আচ্ছা, অনেকে কিন্তু একটা বিষয়ে প্রশ্ন করো যে আমি আবেদন করলাম, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপরও কিন্তু SMS টা আসছে না আর কি। SMS না আসার কারণ, এটা নিয়ে আমি একটা নতুন ভিডিওই বানাবো আর কি, টিউটোরিয়াল, সেটা তোমরা অবশ্যই দেখবা। আর পাশাপাশি হচ্ছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সামনে আমি আরও পুলিশের পরীক্ষা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল দিব, যাতে করে তোমরা সেগুলো মিস না করতে পারো, সেই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ইয়েস স্যার, অবশ্যই। আচ্ছা বাবা, এই যে স্ক্রিনিং টেস্টের প্রথমবারে যে আসেনি, তাই না? একটু তো বোধহয় মন খারাপ ছিল। জি স্যার, অবশ্যই। এত কষ্ট করে স্যার আবেদনটা করলাম, SMS টা আসলো না, ভাবছিলাম সবকিছু প্রিপারেশন নিছিলাম, শারীরিক, মৌখিক, লিখিত সব কিছুর দিক দিয়ে প্রিপারেশন নিছিলাম সোজা ট্রেনিং একাডেমি থেকে, কিন্তু ভাগ্যক্রমে SMS টা আসে নাই। এবার যদি SMS আসে, জি স্যার, SMS আসলে আমি একটা কথা বলি, এই আরমান হচ্ছিল SMS আসলে মাঠ কাঁপাবে আজকে। আমার ছাত্র, ও ফিজিক্যালি যথেষ্ট ভালো, শুধু ফিজিক্যালি না, ও হচ্ছিল রিটেন পরীক্ষার জন্য যথেষ্ট ভালো, ভাইবা পরীক্ষার জন্য যথেষ্ট ভালো। তো আত্মবিশ্বাস কি যদি এবার SMS আসে, পরীক্ষা দিতে গেলে ভালো করতে পারবে? ইনশাল্লাহ স্যার, আত্মবিশ্বাস আছে, অবশ্যই থাকবে স্যার, আগামীতেও চেষ্টা করব স্যার। যদি এবারও না হয়, ইনশাল্লাহ আগামীতেও চেষ্টা করব, কিন্তু ইনশাল্লাহ এবার মনে হচ্ছে যে এবার ইনশাল্লাহ পারবো স্যার। পারবো না? দয়া করে যাতে এবার স্ক্রিনিং টেস্টে তোমার অনুমতিটা যাতে আসে পরীক্ষা দেওয়া। আর পুলিশের পাশাপাশি তো সেনাবাহিনী তো আবেদন করছো? জি স্যার, সেনাবাহিনী তো আবেদন, সেনাবাহিনী তো আবেদন করছো, নৌবাহিনী, বিমান বাহিনী, ওগুলো তো করবা? হ্যাঁ স্যার, অবশ্যই করব, যেখানে হবে আমি সেখানে যাব। জি স্যার। আচ্ছা, যেটা আগে হবে। জি স্যার। আচ্ছা, লক্ষ্যটা এটা হওয়া উচিত, তুমি সব বাহিনী টার্গেট থাকা ভালো, কিন্তু আবেদন করলা কয়েকটা বাহিনীতে, কয়েকটা পদে, যেটাতে আগে হবে তুমি সেটাতে চলে যাও, তাই না? কারণ বাংলাদেশে এমনিতেই সরকারি চাকরিগুলো চাহিদায় বেশি, প্রার্থী অনেক বেশি আর কি, তাই না? সেই কারণে বসে থাকা যাবে না। এখন বলো, এই যে তুমি সোলজার একাডেমিতে যে আসলা, এসে অন্যান্য বাহিনীর সাথে টার্গেট ছিল একটা, সেনাবাহিনী, এখন এসে তুমি শিখতেছো নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, তো সব মিলায় কেমন লাগতেছে পেশার বেশি পড়ালেখার? না স্যার, ইনশাল্লাহ আমি যেটা ভাবছিলাম তার থেকে বেশি পরিমাণে পাইছি। প্রথমত আমি আসছিলাম সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু যখন এখানে আসলাম, আসার পর দেখলাম যে শুধু সেনাবাহিনীর পিছনে লেগে থাকলে হবে না, স্যারের নির্দেশ অনুযায়ী আমি সব বাহিনীতেই চেষ্টা করতেছি স্যার। সেনাবাহিনী শুধু নয়, সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, সব বাহিনীর জন্যই প্রিপারেশন দেয় আর কি। আর হচ্ছে মেন কথা হচ্ছে, এখানে আমাদের, আমরা জানি না যে লিখিত পরীক্ষায় কী আসে, আমি মেডিকেলে ফিট আছি কি না, ভাইবা পরীক্ষায় কী কী আসে, এগুলো বিষয়ে আমাদের কোনো ধারণাই নাই। আমরা সিভিলিয়ান মানুষ, আমাদের কোনো ধারণাই নাই। যখন আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে আসলাম, আমাদের লিখিততে কী আসবে, শারীরিকে কী আছে, তারপরে হচ্ছে যে মেডিকেলে কী কী সমস্যা আছে, সবগুলোই আমাদের স্যার শিখাই দিছে, একদম মন প্রাণ দিয়ে শিখাই দিছে। আমরা ইনশাল্লাহ পারবো স্যার, আপনার দোয়া আছে স্যার, আমরা পারবো। দোয়া থাকলো আরমানের জন্য, দোয়া করবেন, আমাদের সোজার একাডেমির জন্য সবাই দোয়া করবেন, তোমরা যারা দেখছো তোমরা দোয়া করবে, তোমাদের জন্য আমরা দোয়া করি আর কি, তাই না? যারা তোমরা আবেদন করছো এবার পুলিশে অথবা অন্যান্য বাহিনীতে, সবাই যাতে নিজের যোগ্যতায়, নিজের মেধায় যাতে চাকরি পেয়ে দেশের সেবায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যাতে নিয়োজিত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ আরমান। আমার পাশে এখন আছে সুব্রত। সুব্রত একটু আমি মতামত জানি। সুব্রত, এটা কি প্রথম তোমার পুলিশে আবেদন করা? জি স্যার, ধন্যবাদ স্যার, এটাই স্যার আমার প্রথম পুলিশে আবেদন স্যার। আচ্ছা, এর আগে কখনো আবেদন করোনি? জি না স্যার, এর আগে আমি পুলিশে আবেদন করিনি স্যার, বয়স কম ছিল সে কারণে স্যার। আচ্ছা, সুব্রত রেজাল্ট একটু আমি দেখি, একটাতে হচ্ছিল GPA 5 আর একটাতে 4.78, তাই না? অনেক ভালো। এটা হচ্ছিল সুব্রতের এডমিট কার্ড। সুব্রত, তুমি
পুলিশের পাশাপাশি তো সেনাবাহিনীতে আবেদন করছো? জি স্যার, আমি সেনাবাহিনী স্যার ট্রেড ওয়ান এবং ট্রেড টু দুটাতে স্যার আবেদন করছি। জি স্যার। তো রেজাল্ট যেহেতু অনেক ভালো, এরপরে সোলজার ট্রেনিং একাডেমিতেও প্রস্তুতি নিতে আসছো, আর সব মিলে কেমন মনে হচ্ছে, আত্মবিশ্বাস কেমন? স্যার আত্মবিশ্বাস স্যার কী বলবো স্যার, মনোবল স্যার অনেকটা বৃদ্ধি পেয়েছে স্যার। স্যার যখন এখানে আসিনি তখন স্যার অনেকটা স্যার নার্ভাস ছিলাম, কী কী স্যার প্রশ্ন আসবে এখানে সেগুলো জানতাম না, শারীরিকভাবে কতটা আমি ফিট স্যার সে বিষয়ে স্যার আমার কোনো অভিজ্ঞতা ছিল না স্যার। স্যার এখানে আসার পর আমি শারীরিকভাবে স্যার আমি কতটা স্যার ফিট সে বিষয়ে জানতে পারতেছি স্যার। স্যার আমি এখানে লিখিত ভাইবা এগুলো বিষয়ে স্যার আগে তো আমার কোনো অভিজ্ঞতা ছিল না স্যার, এখানে এসে স্যার জানতে পেরেছি সব কিছু স্যার আপনার মাধ্যমে। অভিজ্ঞতাগুলো যে অর্জন করছো প্রস্তুতির মাধ্যমে, আবার পাশাপাশি তুমি পুলিশের যে শারীরিক ইভেন্টগুলো হয় সাতটা, তাই না? সাতটা ইভেন্টগুলো হয়, যেমন আমাদের এখন যে ইভেন্টটা চলতেছে এটার নাম হচ্ছিল ড্রাগিং, ঠিক আছে? এই ড্রাগিংও হচ্ছিল তোমাদের অতিক্রম করতে হয় পুলিশ কনস্টেবল পদের শারীরিক ইভেন্টের মধ্যে, এটা একটু অন্যতম পরীক্ষা। পারবো তো এগুলো? জি স্যার পারবো স্যার। এটা পারবা? জি স্যার। রক ক্লাইম্বিং, রশি বেয়ে উপরে উঠে? জি স্যার উঠতে পারি স্যার। আমি উঠতে পারো? জি স্যার, অনেক প্র্যাকটিস করতে স্যার। পুশআপ দিতে পারবা তো? জি স্যার। কয়টা পুশআপ দিতে? পুশআপ স্যার 23টা দিতে পারি স্যার। 23টা দিতে পারো? জি স্যার। আচ্ছা, এখন এই যে তুমি তিনটাতে আবেদন করে রাখছো, সামনে নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, ওগুলো তো আবেদন করবা? জি স্যার। হ্যাঁ, আর এখানে যারা আসো তাদেরকে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আমি নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের জন্য প্রস্তুতিটা করিয়ে থাকি, এতে করে কি তোমরা উপকৃত হও? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি স্যার এখানে মূলত স্যার সেনাবাহিনী প্রস্তুতির জন্য স্যার এসেছি, কিন্তু স্যার আপনার অ্যাডভান্স সাজেশন দেওয়ার কারণে স্যার আমি স্যার পুলিশ স্যার নৌবাহিনী বিজিবি স্যার সব বাহিনীতে স্যার আবেদন এবং স্যার পরীক্ষা দেওয়ার জন্য স্যার যোগ্য হয়ে উঠেছি স্যার। আপনার গেলে ভালো করতে পারবো? জি স্যার, পরীক্ষায় স্যার আমি মনে করি স্যার প্রথম স্থান অধিকার করতে পারবো স্যার, কারণ আপনি যেভাবে স্যার গাইডলাইন দিয়েছেন আমাদের স্যার। সুব্রত অনেক ভালো স্টুডেন্ট, সুব্রত সবসময় আমাদের একাডেমিতে আসার পর থেকে আমি দেখি সুব্রত রায় খুব পড়ালেখা করে আর কি। সবাই সুব্রতর জন্য দোয়া করবেন। সুব্রত, তোমার জন্য শুভকামনা থাকলো, এই যে তোমার অ্যাডমিট কার্ড, ইনশাল্লাহ যে কোনো একটাতে যাতে নিজের যোগ্যতা চাকরি পেয়ে দেশ সেবায় নিয়োজিত হতে পারো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপরে মেজবাউলের একটু ইন্টারভিউ নিই। মেজবাউল আসো, বসো বসো বসো। ধন্যবাদ। হ্যাঁ মেজবাউল, এটা আসলে মেজবাউলের অ্যাডমিট কার্ড। মেজবাউল একটু আগে পুলিশে আবেদন করে আসছে। মেজবাউল বলো, কেমন লাগতেছে আবেদন করে? আবেদন করে খুব ভালো লাগতেছে স্যার, এটাই আমার ফার্স্ট টাইম পুলিশে আবেদন করা স্যার। এবার সেনাবাহিনীতে তো প্রথম? স্যার সেনাবাহিনীতে ট্রেড ওয়ান এবং ট্রেড টু তে আমি দুইটাতে আবেদন করেছি। তার মানে তুমি প্রথমবারের মতো জীবনে ট্রেড ওয়ান ট্রেড টু সেনাবাহিনীতে করলা এবং পুলিশে আবেদন করেছি স্যার, খুব ভালো লাগতেছে। তাই না? জি স্যার। পুলিশে যেহেতু মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে, জি স্যার, কেমন করতে পারবা? স্যার আপনার কাছ থেকে যে আমরা গাইডলাইন পেয়েছি, মৌখিক পরীক্ষা, লিখিত, পাশাপাশি শারীরিক, শারীরিক যেভাবে ফিট হতে পেরেছি, আশা করি স্যার অনেক ভালো করতে পারবো স্যার। পারবে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। গায়ে তো দেখে মনে হয় যে শক্তি কম আর কি, এখন কি রোপ ক্লাইম্বিং করতে পারবে? জি স্যার পারি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ড্রাগিং করতে পারবে? জি স্যার। ড্রাগিং আমাদের ছাত্ররা ড্রাগিং স্যার পারবো স্যার। জি স্যার, আত্মবিশ্বাস আছে স্যার। আচ্ছা, দৌড়াতে পারবে? জি স্যার পারি স্যার। 600 মিটার? জি স্যার। 200 মিটার? জি স্যার পারবো। হাই জাম্প, লং জাম্প? জি স্যার পারি। জি স্যার। প্র্যাকটিস করছিস? জি স্যার, এখনো করতেছি, ইনশাআল্লাহ মাঠে গিয়ে আরো ভালো করতে পারবো। আরো ভালো করতে পারবো? জি স্যার। আচ্ছা বাবা, এই যে এখানে সোজা ট্রেনিং একাডেমিতে এসে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীর যে প্রিপারেশন গুলো নিচ্ছ, এতে করে কেমন আত্মবিশ্বাস বাড়ছে? স্যার এতে করে আমার আত্মবিশ্বাস অনেক বাড়ছে। বাসায় আমি যখন থাকতাম শারীরিকভাবে ফিট ছিলাম না এবং পরীক্ষাতে কীরকম প্রশ্ন হবে এসব ভালো মতো জানতাম না স্যার, এখানে এসে অনেক উপকৃত হয়েছি আপনার গাইডলাইনে, দিক নির্দেশনা মেনে চলে আশা করি স্যার অনেক ভালো করতে পারবো। আচ্ছা গুড, যাই হোক, মেজবাউলের জন্য শুভকামনা থাকলো। মেজবাউল, তুমি কোন জেলা থেকে আসছিলে? আমি জয়পুরহাট জেলা থেকে আসছি। জয়পুরহাট? জি স্যার। আচ্ছা, মেজবাউলের জন্য যারা দেখছেন বা যারা তোমরা দেখছো দোয়া করবা, আপনারাও দোয়া করবেন যাতে আমাদের শিক্ষার্থীরা, শুধু না যারা আবেদন করেছে সারা বাংলাদেশ থেকে, সকল শিক্ষার্থীরা যাতে নিজের যোগ্যতায় নিজের মেধায় যাতে বাহিনীতে চান্স পেয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারে। জি স্যার। সেবা করতে পারবো তো? ইনশাআল্লাহ স্যার। দেশের জন্য? জি স্যার, স্বপ্ন আছে স্যার, ইনশাআল্লাহ হতে পারবো। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ, বসো, দোয়া থাকলো। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছিলো মোটামুটি বিষয়, যারা তোমরা আবেদন করেছো খুব ভালোভাবে আবেদন করতে থাকো, যারা এখনও আবেদন করোনি
কোনো তথ্য ভুল দেওয়া যাবে না আবেদনের সময়, এটা সজাগ থাকতে হবে। আর প্রবল প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, তোমরা চাইলে অবশ্যই ভর্তি হতে পারো। ভর্তি হয়ে তুমি তোমার ফিজিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা, এরপরে রিটেন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা, ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা, পাশাপাশি প্রাথমিক মেডিকেলটাও আমরা চেক আপ করিয়ে থাকি, যদি কোনো সমস্যা থাকে সেটা তুমি সমস্যার সমাধানে পরামর্শ পাবা। সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ আসলে তো আবার দেখা হবে সোলজার ট্রেনিং একাডেমিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা থাকলো, আসসালামু আলাইকুম।